Xiaomi Redmi series and Note series যেমন একটা জাতীয় সিরিজ তেমনি আমাদের মতে তাদের যে 12C বা 30C যে সিরিজগুলো রয়েছে সেগুলো এক প্রকার জাতীয় সিরিজের চেয়ে কম নয় কারণ গত বছর লঞ্চ হওয়া আপনি Xiaomi Redmi 13C কোর एग्जांपल হিসেবে ধরতে পারেন কিংবা তার আগের বছর লঞ্চ হওয়া Xiaomi Redmi 12C কেও তবে অন্য কথায় এটাও বলতে পারেন যে Xiaomi Redmi 13C এর সাকসেসর হচ্ছে কি Xiaomi Redmi 14C হাইলাইটেড বিষয় যেমন 6.8 ইঞ্চি মাপের বিশাল একটি ডিসপ্লে Helio G81-Ultra এর মতন একটি চিপসেট 50 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ সহ স্মার্টফোনে তার কি কি নতুন ফিচার রয়েছে ইভেন এর প্রাইসই বা কত টাকা হয়েছে বাংলাদেশ মার্কেটে অফিশিয়াল ভাবে সবকিছুই জানাবো বিস্তারিত এই ভিডিওতে তাই চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দিয়ে ভিডিওটি শুরু কর যেখানে আনবক্সিং করলে প্রথমে স্মার্টফোনটি পেয়ে যাবে যার বক্স কন্টেন্ট হিসেবে থাকছে ইউজার ম্যানুয়াল সিম ট্রে ইজেক্টর সফট টিপিইউ কেস দেন একটি ইউএসবি টাইপ সি ডাটা কেবল এবার স্মার্টফোনের ব্যাক লুক অবশ্য আপনার Redmi 13C থেকে একটু ডিফারেন্ট করা হয়েছে মোটামুটি একটা স্টাইলিশ ব্যাক প্যানেল এখানে প্রোভাইড করেছে ফলশ্রুতিতে অনেকেরই ভালো লাগতে পারে যেখানে এবার একটা ব্যাকে কালারফুল টেক্সচার ডিজাইন প্রোভাইড করেছে যেখানে ব্যাকের ক্যামেরা বাম্পটি এবার সার্কুলার আকারে রাখা হয়েছে এই সম্পূর্ণ পলিকার্বনেট ব্যাক আর ফ্রেমের সাথে আসা স্মার্টফোনটি সম্পূর্ণ ওজন করা হয়েছে আপনার 211 গ্রাম আর থিকনেস করা হয়েছে 8.2 মিলিমিটার যার ব্যাকটি ফিঙ্গার ম্যাগনেট হওয়ায় বক্সে থাকা কেসটি ইউজ করা আপনার জন্য এসেনশিয়াল হয়ে পড়ে যেটি বাজারে আপনি মিডনাইট ব্ল্যাক সেজ গ্রিন ড্রিমি পার্পল এন্ড স্টেরি ব্লু এই কালারগুলোতে অ্যাভেলেবেল পাবেন যার বেস ভেরিয়েন্ট স্টার্ট হতে যাচ্ছে আপনার 4GB থেকে এবং সর্বোচ্চ 8GB পর্যন্ত র‍্যাম পাবেন যেখানে 128GB থেকে শুরু করে সর্বোচ্চ 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ পেয়ে যাবেন যেখানে তারা র‍্যাম টাইপ হিসেবে দিয়েছে এলপি রিডার 4SM স্টোরেজ টাইপ হিসেবে দিয়েছে ইউএমসি 5.1 যেটা আসলে আমি একদমই করি নাই তবে সেই ক্ষেত্রে স্মার্টফোনে বাংলাদেশে একটি র‍্যাম ব্র্যান্ডে অ্যাভেলেবল পাবেন 6GB র‍্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ যার প্রাইস রাখা হয়েছে 14999 টাকা স্মার্টফোনে ফাউন্ড আসলে 6.8 ইঞ্চি মাপের একটি বিশাল ডিসপ্লে থাকছে যেটা একটা আপনার IPS LCD প্যানেল যাতে রয়েছে 120 হার্জ রিফ্রেশ রেট পাশাপাশি 600 নিটস এর পিক ব্রাইটনেস তবে এখানে রেজুলেশন হিসেবে কেন HD+ দিল সেটাই বুঝলাম না বাট আদারওয়াইজ কালার ক্যালিব্রেশনের কথা বললে সেটা মোটামুটি ঠিকঠাকই ছিল বলবো আমি আর আপনি তার সাথে 6GB RAM এর সাথে কিন্তু আরো 6GB এক্সট্রা যোগ করে মিস ভার্চুয়ালি 12GB RAM এর মজাটা নিতে পারবেন যাতে তারা এবারে চিপসেট হিসেবে দেয়া আছে MediaTek Helio G81-Ultra মতো একটি চিপসেট তবে অনেকে শুনে হয়তো মনে করতে পারে এটি একটি গেমিং চিপসেট চিপসেটের আন্তর্জ স্কোর অলমোস্ট 262000 প্লাস যেখানে আপনি PUBG এর মতন গেম টাইনাটোন HD হাই গ্রাফিক্স রেখে খেলতে পারলো আমি কিন্তু আপনাকে না কেনারই সাজেশন দিব যদি হ্যাঁ ক্যাজুয়াল টাইপের গেমিং করে থাকেন সেক্ষেত্রে অন্য বিষয় আর গেমিং এর সময় জাইরো ডিলেজ থাকছে তবে ফ্রি ফায়ার মতন গেম মোটামুটি মিডিয়াম সেটিং এ রেখে অনায়াসে প্লে করতে পারবেন যেটি আপনার আউট অফ দা বক্স অ্যান্ড্রয়েড 14 এ রান করবে যার ব্যাক এন্ডে কিন্তু থাকছে আপনার হাইপার ওএস তাই বলতে পারেন যে স্মার্টফোনেতে আপনি প্রি ইনস্টল অ্যাপের টাকা খুবই কমই দিবে তবে চাইলেই সেগুলো আপনি আনইনস্টল করে দিতে পারেন তার সাথে যদি সচেতন নাগরিক হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি অ্যাডস গুলো বন্ধ করে দিতে পারবেন ব্যাকে আসলে দেখে মনে হতে পারে ট্রিপল ক্যামেরা সেটআপ তবে কাজের সমস্যা একটাই 50 মেগাপিক্সেলের আপনার ওয়াইড সেন্সরটি সেকেন্ডারিতে দিয়েছে 2 মেগাপিক্সেল একটি টেপলেন থার্ডে দিয়েছে 0.08 মেগাপিক্সেল একটি অক্সিলারি লেন্স এগুলো যা স্মার্টফোনের ব্যাক সুন্দর করানোর জন্যই দিয়েছে আদার লেন্স গুলো যার ফরওয়ার্ডে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 13 মেগাপিক্সেলের একটি নচ সেলফি ক্যামেরা তবে বর্তমান যুগে এসে নচ ডিসপ্লেটি অনেকেরই খারাপ লাগতে পারে যার উভয় ক্যামেরা দ্বারা আপনি সর্বোচ্চ 1080p তে 30fps ভিডিওগুলো ইজিলি শুট করতে পারেন আর ব্যাক ক্যামেরা কোয়ালিটি নিয়ে বললাম আমি দিনের আলোতে মোটামুটি ভালো ছবিগুলোই তুলতে পারবেন বাট কালার ডিটেইলস কিন্তু একটু ঘাটতি দেখা দিবে বাট পোর্ট্রেট মোড ডাইনামিক রেঞ্জ এবং এজ ডিটেকশনও মোটামুটি ঠিকঠাক রাখছিল আর সেলফি ক্যামেরা দ্বারা ছবি তোলার ক্ষেত্রে দেখতে পারবেন এজ ডিটেকশনে কিছুটা ঘাটতি দেখা দিবে পাশাপাশি কালার ডিটেইলসও মোটামুটি আপনার এভারেজ টাইপেরই দিবে ওভারঅল ক্যামেরা সেটআপটা আপনাকে একটা এভারেজ টাইপের রেজাল্ট দিয়ে থাকবে যেটিকে আবার ব্যাকআপ করার জন্য থাকছে 5160mAh এর একটি ব্যাটারি যেটা অবশ্য 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার স্পিড কে সাপোর্ট করে থাকে যেহেতু স্মার্টফোনটি বাংলাদেশ মার্কেটে জাস্ট একটি র‍্যাম ব্যান্ডে পাওয়া যাচ্ছে 6GB র‍্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ তার প্রাইসও ধরা হয়েছে আপনার 14999 টাকা অলমোস্ট 15000 টাকা দিতে পারেন বাট এই প্রাইস পয়েন্টের মধ্যে যদি আপনি ল্যাকিংস এর কথা বলেন সেই ক্ষেত্রে প্রথম ল্যাকিংস এই যে এখানে আপনার HD+ রেজোলিউশনের একটি ডিসপ্লে ব্যবহার করেছে তার সাথে এখানে চিপসেটটা আরেকটু আপনার পাওয়ারফুল দেওয়া উচিত ছিল প্লাস স্মার্টফোনের ওজন কিন্তু আপনার 211 গ্রামের কাছাকাছি প্লাস ডিসপ্লেটা অনেক বড় ফলে যদি আপনাদের হাত ছোট হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে দুই হাতে স্মার্টফোনটি ইউজ করতে হবে পাশাপাশি যে স্টোরেজ টাইপটা দিয়েছে সেটাও একটু দুর্বল আর যদি প্লাস পয়েন্টের কথা বলি সেক্ষেত্রে এখানে মিস 120 হার্জ এর একটা রিফ্রেশ রেট দিয়েছে ভালো কথা প্লাস তার ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো তবে ইন মাই পার্সোনাল ওপিনিয়ন আমি মনে করি যে এই প্রাইস পয়েন্টে কিন্তু বাংলাদেশে এর থেকে বেটার স্পেসিফিকেশন যুক্ত স্মার্টফোন অ্যাভেলেবল রয়েছে ওটা অফিশিয়াল ভাবে হোক কিংবা আনঅফিশিয়াল ভাবে তবে আপনারা যেহেতু স্বাধীন দেশের স্বাধীন নাগরিক তাই বাকিটা আপনাদের উপর